পাতা ঝরার মর্মর শব্দ আর রুক্ষ শীতের অবসান ঘটিয়ে আনন্দ বার্তা নিয়ে উপস্থিত হয় ঋতুরাজ বসন্ত। ফুলের সৌরভ আর অপরূপ সৌন্দর্য প্রেমিক মনকে করে তোলে উদাসী। তখন এই উদাসী মনকে প্রশান্তি দিতে মধুর কণ্ঠে অবিরাম গান শোনায় কোকিল। আর এই ভাষা ও ভালোবাসার মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক অঙ্গনে চলে যায় একটি সপ্তাহ, যাকে আমরা বলি ভ্যালেন্টাইন্স উইক, অর্থাৎ ভালোবাসার সপ্তাহ। শুরু হয়েছে বাঙালির জীবনের গুরুত্বপূর্ণ মাস ফেব্রুয়ারি। এই মাসটি বাংলাদেশিদের কাছে ভাষার মাস হিসেবেই পরিচিত। ফেব্রুয়ারি মাসে রয়েছে ভাষা শহীদ দিবস, যা এখন বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। একুশ আমার অহংকার। এই মাস জুড়ে রয়েছে বাঙালির প্রাণের উৎসব বইমেলা। এছাড়াও এই মাসেই রয়েছে উৎসবের ঋতু বসন্তের আগমনের দিন পহেলা ফাল্গুন। তবে বাঙালি বা বাংলাদেশিদের কাছে নয়, বিশ্বজুড়ে ফেব্রুয়ারি মাসকে ঘিরে রয়েছে বাড়তি উন্মাদনা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এই মাসটি একটু বেশিই প্রিয়, কারণ এই মাসে রয়েছে ভালোবাসা দিবস সহ আরও বেশ কিছু দিবস। বিশ্বায়নের প্রভাবে বাংলাদেশি তরুণ তরুণীদের কাছেও এখন এসব দিবস বেশ জনপ্রিয়, তাই ফেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অন্তর্ণয়ের পালতোলা নৌকা নিয়ে প্রেমের স্রোতের ধারাতে এগিয়ে যাবে তরুণ তরুণীরা। শেষ দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি বিশ্ব মাতবে প্রেমে। চলুন জেনে নেওয়া যাক ফেব্রুয়ারি মাসের কোন দিন কিভাবে পালিত হয়। 7ই ফেব্রুয়ারি রোজ ডে, গোলাপ দিবস। 8ই ফেব্রুয়ারি প্রপোজ ডে, প্রস্তাব দিবস। 9ই ফেব্রুয়ারি চকলেট ডে। 10ই ফেব্রুয়ারি টেডি ডে। 11ই ফেব্রুয়ারি প্রমিস ডে, কথা দেওয়ার দিবস। 12ই ফেব্রুয়ারি হাগ ডে। 13ই ফেব্রুয়ারি কিস ডে, চুম্বন দিবস। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। 15ই ফেব্রুয়ারি স্লাব ডে। 16ই ফেব্রুয়ারি কিক ডে। 17ই ফেব্রুয়ারি পারফিউম ডে। 18ই ফেব্রুয়ারি ফ্লার্টিং ডে। 19ই ফেব্রুয়ারি কনফেশন ডে। 20ই ফেব্রুয়ারি মিসিং ডে। 21ই ফেব্রুয়ারি ব্রেক ডে। এই হল ফেব্রুয়ারির দুই সপ্তাহের তরুণ তরুণীদের বার্ষিক উন্মাদনায় ভরা পূর্ণদৈর্ঘ্য প্রেমের আয়োজন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।